মাদারীপুরের রাজোরের ইশুকপুরের পূর্ব হাসারকান্দি রাস্তার পাশ থেকে একাধিক ডাকাতি মামলার আসামি উজ্জ্বলের মরদেহ উদ্ধার করেছে রাজোর থানার পুলিশ। ডাকাতদের অভ্যন্তরীণ কুণ্ডলে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের। উজ্জ্বলের নামে রাজোর থানায় ও গোপালগঞ্জের মোকশেদপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আজ সকালে পথচারী হাসানকান্দি থেকে ইশুকপুর আসার পথে রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে রাজোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটিকে উদ্ধার করে। পরে লাশটিকে মাদারীপুরের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায় সে ডাকাত দলের একজন সক্রিয় সদস্য, তার নামে একাধিক মামলা রয়েছে।